মুখ্যমন্ত্রী কঠোর হওয়ার পিছতে ইউনিফর্ম কেলেঙ্কারিক লৈ তৎপরতা শিক্ষা বিভাগের সোমবারে দাখিল করা হব ইউনিফর্ম কেলেঙ্কারির প্রতিবেদন। শিক্ষামন্ত্রী রনোজ পেগুয়ে সদনত দাখিল করব ইউনিফর্ম কেলেঙ্কারির প্রতিবেদন। একাংশ বিদ্যালয়ত যোগান ধরা হয় নিম্নমানের ইউনিফর্ম, এই অকপট স্বীকারোক্তি দিলে স্বয়ং শিক্ষামন্ত্রী রনোজ পেগুয়ে। বৃহস্পতিবারে জনিয়ার বিধায়ক রফিকুল ইসলামে বিধানসভা অধিবেশনত উত্থাপন করেছিল মধ্যাহ্ন ভোজন আর ইউনিফর্ম কেলেঙ্কারির প্রসঙ্গ। বিধায়কগুলির অভিযোগের পিছতে শিক্ষা সঞ্চালকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা লওয়ার হুঙ্কার দিয়ে শিক্ষামন্ত্রীক বিষয়টি চাবল নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে ইউনিফর্ম কেলেঙ্কারির প্রতিবেদন দাখিল করবলে সাজু হয়েছে শিক্ষামন্ত্রীগুলি। ইউনিফর্মের পয়সা ইউনিফর্ম এসএমসি এসএমডিসি ক্রয় করে আছে আর ইয়াত কিছু বিদ্যালয়ের খুব ভাল ইউনিফর্ম ক্রয় করার প্রতিবেদন আহে। কেতিয়াবা কিছু বিদ্যালয় অল্প নিম্নমানের ঐক্যসাজ বা ইউনিফর্ম কিনার প্রতিবেদন আমাদের আহে। যেহেতু আমি পুনের বিদ্যালয়বিলাকলৈ জিলাসমূহলৈ আমি পয়সা মুকলি করে দিছো আর মাননীয় মুখ্যমন্ত্রীয়ে উল্লেখ করেছে যে ইউনিফর্মের উপর সকলো বিধায়ক সকলো একটা চোখা নজর রাখব লাগে যাতে উন্নত মানদণ্ড যেটু স্পেসিফিকেশন দিয়া হয়েছে সেই স্পেসিফিকেশনের ইউনিফর্ম যাতে ছাত্র ছাত্রীসকলে লাভ করে। কিন্তু বরপেটা জেলার যে কথা আসছিল সেই কথাখিনি কোয়া হয়েছিল যে তদন্তর কথা একটা আসছিল মুখ্যমন্ত্রী আপনার প্রতিবেদন দিয়ার কথা প্রতিবেদন মানে অহা সোমবারে দিম। কিন্তু ইতিমধ্যে এই কথাটার ক্ষেত্রে মানে জানো যে ইয়াতে হাইকোর্টেও একটা হস্তক্ষেপ করেছে, হাইকোর্টেও এক নির্দেশ দিছে, গতি আমি মহামান্য আদালতের কথাও মানি চলিম আর অহা সোমবারে মানে বিতং তথ্য সদনত দাখিল করি।